বর্তমান করোনার প্রেক্ষিতে যেসব প্রবাসী ভাইরা বাংলাদেশে লকডাউনে অথবা ফ্লাইট সাময়িক বন্ধের কারণে আটকা পড়ছে, তাদের দুটা সমস্যার সম্মুখীন হয়েছে তারা। একটা সমস্যার সম্মুখীন হলো কারো ছুটির মেয়াদ শেষ, কাতার গভর্নমেন্ট রুল অনুযায়ী 6 মাসের মেয়াদ শেষ, কারো কারো আপনার কাতার আইডির ডেট এক্সপায়ার ডেট মেয়াদ শেষ, দুটা সমস্যার সম্মুখীন হয়েছে। এতে বাংলাদেশে যারা প্রবাসী যারা আছে তারা হায় হতাশ অথবা অনেক সংকোচের ভিতরে আছে যে কী করবে। আমরা আসলে সত্যিকার অর্থে আমরা সংকোচের ভিতরে আছি, বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের যারা মন্ত্রী পরিষদ যারা আছে, পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন যে ইম্পর্ট্যান্ট যে কাতার গভর্নমেন্টের সাথে একটা আলোচনা এই মুহূর্তে করার প্রয়োজন, যে লকডাউনে যে সব প্রবাসী বাংলাদেশিগুলো যারা দেশে আটকা পড়ছে তাদের কী করণীয়, এখন তাদেরকে নিয়ে কী করবে, তারা কীভাবে আসতে পারবে। আমরা এরই মধ্যে আমাদের কাছে মেসেজ আসছে, আমরা জানতে পারছি একটা NOC যেটাকে বলে নো অবজেকশন লেটার, নো অবজেকশন লেটারটা যে আপনার MOI মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রে আপনার সাবমিট করলে ওখান থেকে একটা রিটার্ন পারমিট একটা পেপার আসবে, কিছু পেয়ের ব্যবস্থা আছে, ওই রিটার্ন পারমিটটা এটা আমরা যখন বাংলাদেশে সেন্ড করতে পারবো তখন ওই প্রবাসী ওই রিটার্ন পারমিট পেপারটা নিয়ে তখন তারা আসতে পারবে। তাও আপনি আসতে হলে আপনার আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝামাঝিতে আসতে পারবেন। আমি এই সকল প্রবাসীদেরকে বলবো সকল যার যার কোম্পানি যারা আছে কোম্পানির সাথে যোগাযোগ মেনটেন করার জন্য, এবং কি আমি বিশেষ করি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে কাতার গভর্নমেন্টের সাথে ভালো একটা সুদৃষ্টি আলোচনা করার জন্য অবশ্যই প্রয়োজন মনে করছি।